সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আদাবর। 10 নম্বরে রয়েছে রাশিদা খালা, তার নাতনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার নাম হলো উজালা। আমরা শুনবো উজালার কাছ থেকে এবং রাশিদা খালার কাছ থেকে যে জীবনে এত কষ্ট করে সবকিছু কেন উজালার নামে, নাকি তার নাতনিদের নাতিদের নামও থাকবে, আমরা শুনবো তার কাছ থেকে। চলুন দর্শক কথা বলি। 12টা সবাই, অনেক লোক গেছে আমার, 12টা সব 12টা গেছে আমার দেখতে, অনেক লোক গেছে। পরে আমার ছেলের বউ, আমার ছেলে, আমার স্বামী, আমার উজালা দার রয়েছে। পরে কয় কে কে থাকবে, আমার বড় ছেলের বউ আমি থাকুম, আমার মা কয় না আমি থাকুম, আমার বোন কয় আমি থাকুম, উজালা বাসায় যাবো কয় না আমি যাব না, আমার দাদির সামনে আমি থাকুম। কতরে হুবি কই কাকে, একদিন ঘুম না আইলে আমার কোনো সমস্যা না, আমার দাদির আমি দেবো, আমার দাদির পানি খাইবো, আমার দাদি ওটা লাগবো ওষুধ লাগবো আমি দিব, তোমরা সবাই যাও গা আমার দাদির আমি দেবো। আর তুই কেমনে দেখবি, কয় আমি তো খাড়ায় থাকুম, আমার দাদি ঘুমায় রয়েছে আমার দাদিরে আমি দেবো। ওইটাই ও আমার পরীক্ষাতে পাশ করছে, তার অহনও ও যদি একটা জিনিস খায় আগে আমারে দেওয়া লয় যে দাদি তুমি একটু খাও, দাদি তুমি তো নাস্তা খাও নাই, দাদি তুমি তো ভাত খাও নাই, একটা মাছের মাথা যদি দেই তা আমার অর্ধেক দিয়ে লয়। আমি যদি না খাইতে চাই ও কয় দাদি তুমি খাইবে কই, কই তোমার আদর করে কেটা খাইব। আমি যদি দুঃখে এমনি কোনো কারণে বসতে আমার চোখে পানি দেয় ওর যে মন খারাপ হয় বলা ছাড়া, তা আমি বুঝি যে আমারে ওর অন্তরঙ্গতেন ভালোবাসে। এই কারণে আমি জানি যে আমার উজালা, আমি জিজ্ঞাসা করি আমি যদি পায়খানা করি কে ফেলাইব, আমি ফেলামু, আমি যদি কাজ ফেলাই কে ফেলাইব, আমি ফেলামু। তাইলে আরেক নাতিনরা তো বলেন আমারে যে আমি ফেলামু, আরেকজনে তো কয় না যে আমি করু, তাহলে আমারে যে করতে পারবো যে কইতে পারে হ্যাঁ করতেও পারে। একজন একজনে কয় তোর একটা মাই ধরামু ঠিকই একটা বাড়ি দেয়, তাহলে এরম এক উজালা জন বলে যে এটা আমি করু, তাহলে উজালা ওটা করতেও পারবে আমার বিশ্বাস। এই জন্য উজালাকে এত বেশি ভালোবাসি, আমি ভালোবাসি আমার জীবনে। আমি কোনোদিন একটা বড় গয়না কিনি নাই, আমার উজালার আমি বড় গয়না কিনেছি। আমি অহন্তরী 1200 টাকা একটা শাড়ি পিনে নাই, আমি উজালারে 1500 টাকা একটা বরকা পিন, আমার দুঃখ লাগে না আমার কষ্ট লাগে না, উজালা যে পিনে আমার অনেক আনন্দ লাগে, আমার ঈদের মতন আনন্দ লাগে। আমার উজালারে আমি গয়না পিন যাই, একটা হার পিন যাই, আমার অনেক মনে হয় আজকে ঈদ আমার ঈদ এইরকম লাগছে। আমি ঈদের দিনে ঈদ মনে করি নাই, আমি ওখানে অরে ও পিনলে আমার কাছে ঈদের মতন লাগে, আমি জানি না। আমার মা ছিল, আমার মায়ের একটা বড় মা তুমি যাও গা, আমার দাদির লোক আমি, আমার দাদির লোক আমি থাকি এই কথা বলছি, আমার মা আমার সামনে দাঁড়ানো আছে। তো খালা, আপনি মানে এত টাকা পয়সার মালিক, অনেক মানে অনেক কষ্টই আপনার দিন কাটছিল, কিন্তু এখন টাকা পয়সা থাকতো আপনি কেন পড়েন না ভালো কাপড় চোপড়? না, আমি যে জায়গায় থাকি সেই জায়গায় যেরকম পরিবেশ সেই পরিবেশে থাকবে। আমি যদি পড়ি আমি তো অন্য আমার তা আছে, আল্লাহ যা রাখছে আমি সুক্রিয়া। আমার ছেলেরা আমার সুন্দর সুন্দর দামি দামি কাপড় চোপড় দেয়, আমার স্বামীও আমার অনেক সুন্দর সুন্দর আইনা দেয়, আমার অনেক আলমেরি ভরা। আমি একদিন কোনোদিন একটা বাক্স বিষাইছি, একটা বাক্স মধ্যে একটা কাপড় তুমু, সেই বাক্স ছিল না, অন আমার স্টাইল আলমেরি আছে, আমার ওয়ার ড্রব আছে, আল্লাহ অনেক দিচ্ছে, ওয়ার ড্রব আছে, শোকেস আছে, আলমেরি আছে। আমি 35,000 টাকায় শোকেস বানাইছি, 3500 টাকা ছিল না আমার কাছে, তাহলে তো আমি অন্য মনের আনন্দতে বিলি না। আমি মরা গেলে অন্তরি আমার পেটিকোট আছে 106টা 60টা, আর কাপড় আমি কয়ে পারি না কতটি আছে, গনা ছাড়া শাড়ি আমার গনা ছাড়া আমার ছেলেরা দেয় প্রতি দেয় প্রতি যে সময় যেটা লাগে আমার দেয়। আমি পিনে আমি নিজে বানায় বানায় ওই যে মেক্সি পিন দিয়ে একটা একটা কাপড় পরি আমি নিজে, আমি মাইসের গোচর করে মরা গেলে আমি তো মাইসে আমারে দেয় আমি পরি না। আমার বাচ্চা ডেলিভারি আমি 473টা বাচ্চা খালাস করছি, অনেক পয়সা আমার কাপড় আছে আমি রাখি না। আমি একদিন উপুদা কাপড়টা নতুন পেয়ে যাত্রা তারে দিয়ে দিই যে তুমি পিনো, আমার আল্লাহ দিচ্ছে, আমার লেগে দোয়া করো, আমার ইমানের লেগে দোয়া করো, আমি এই কথা বই আগে খুশি করে যে তুই আমি রাখি। মানে হলো যাদের বাচ্চা হয় প্রেগনেন্সি মহিলাদের মানে লোক দায়ী বলে, এক কথা বলে তোমার করুণা ধরবো, আমি যদি আমার করুণা নেই একজনের গোসল করা আমি আলহামদুলিল্লাহ, এইটা আমার একটা সংগ্রাম।
আমার করুণা দিবেন আল্লাহ, এটা তার আল্লাহ দেয় করুণা না মানুষে বানাইছে না, এই রোগটা আল্লাহ দিছে, তা আমার আল্লাহ করুণা দিবে না। আমি অনেক করুণার মানুষের গোসল করেছি, আল্লাহর রহমত আমার কিছু হয় নাই, আমার কোনো খারাপও লাগে না, আমার নিজের তেনেও খারাপ লাগে না, আমি গোসল করাই। আপনি মরে গেলে কে গোসল করাবে খালা? ওইটা আমি জানি না, এটা আমার আল্লাহ পাক জানে। আমি জানি যে আমার মা আছে বাইচা, আমার মার বয়স 100 উপরে, তার কারণ আমারও 53 বছর। আমি মরি না, আমার মায় মরে, আমার মা যদি মরে তা আমার আমার মার গোসলটা আমি করাম, আর আমি যদি মরে যাই আমার মায়ের কইছি যে মা তুমি আমার গোসল করাই। আপনার মাও কি গোসল করাতে পারে? হ্যাঁ, আমার মা গোসল, আমার মা আর আমি একসাথে গোসল করে মানুষে। এই 105 বছর বয়সের আপনার মায়ের বয়স? না, 5 বছরের বেশি হবে, আরো বেশি হবে, 30 হবে। 130 বছর বয়স আপনার মায়ের বয়স? হ্যাঁ। তো সে আপনার মা মানি হলো গোসল করে এখনো? হ্যাঁ, গোসল সব কাম করতে পারে সে, এখনো সব কাজ করতে পারে, সব কাম করে, কোনো কাম বাকি নেই। হ্যাঁ, কাপড় চোপড় ধুতে পারে, হাঁড়ি পাতল ধুতে পারে সব। তো আমরা খালা আপনার সাথে কথা বলবো, আমরা একটু উজালার সাথে একটু কথা বলি, যে উজালা অনেকক্ষণ ধরে বসে আছে, কি যেন বলবে বলবে মনে হচ্ছে, তারপর আমরা একটু শুনি। কেমন আছেন উজালা? মুখে থেকে হাতটা সরায় নেন, একটু জোরে বলবেন। আলহামদুলিল্লাহ ভালো আছেন। তা আমাদেরকে একটু বলবেন, নানি আপনাকে, না না দাদি, দাদি আপনাকে এত ভালোবাসে কেন? কি এমন কাজ করেছেন আপনি? আসলে দাদি কি যেগুলো বলছে এগুলো কি এমনি বাড়িয়ে বলেছে না আসলেই সত্য? আসলেই সত্য। জি। দাদি কি আসলেই ভালোবাসে আপনাকে? জি। তো আপনি কি হতে চান আসলে বড় হয়ে? ডাক্তার। দাদি কি ডাক্তারি পড়াবেন আপনাকে? জি, ডাক্তারি পড়াবেন। তো আমাদেরকে একটু বলেন তো, এই যে দাদি কাউকে কোনো কিছু না দিয়ে সব কিছু আপনার জন্য করছে, এটা আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। তো আপনি কি কার কাছে থাকেন, দাদির কাছে নাকি মায়ের কাছে? দাদির কাছে। দাদির কাছে বেশি থাকেন? মায়ের কাছে থাকতে ভালো লাগে না কেন? মায়ের কাছে থাকতে ভালো লাগে? মায় খালি মা, মায় শুধু মারে, পড়াশোনা না করলে তো মারবেই, এই জন্যই মারে নাকি? পড়াশোনার জন্য মারে নাকি দুষ্টমিকরণ দেখে মারে? এই জন্য মারেন। আর দাদির কাছে আশ্রয় পান নাকি? তো দাদি অনেক ভালোবাসে আমাদেরকে, একটু বলেন তো, এই যে দাদি আপনাকে যে এত ভালোবাসতেছে, দাদির জন্য মানে বড় হয়ে কি করার চিন্তা আপনার আছে? আপনার কি চিন্তা ভাবনা আছে? ডাক্তার হয়ে দাদিকে চিকিৎসা করার মতন সেই সুযোগ সময় আপনি পাবেন? পাবেন না। আমরা আপনার সাথে কথা বলবো, আমরা আপনার দাদির সাথে আরেকটু কথা বলি। তো খালা আপনাদেরকে একটু বলবেন যে আসলে এত কষ্টের মধ্যে থেকে আপনি হলো উজালাকে অনেক ভালোবাসেন, কারণ হলো আপনার কোনো মেয়ে নেই, এই কারণে কি উজালাকে ভালোবাসেন? জি না, তার জন্য ভালোবাসি, নাতিন তার জন্য ভালোবাসি, আমার ছেলেরাও জানে যে আমার মায় আমার ওইরকম আমার ভালোবাসে, যে না মেয়ের ভালোবাসি দেখে তাই ভালোবাসে না, আমার গুরুত্বে নেই যে আমার মা অনেক অনেক বাল বাচ্চা নষ্ট হয়েছে, বাইরা মরে গেছে, আমার মায়ের পাগল বেশা ছিল, অহন আমার মা তো সুখ শান্তি হয়েছে, আদর করে পালে, আমার মা তো খারাপ পথে নেয় না আমার মেয়ের, লেখাপড়া শিখাই, যেহেনে দুইটা যে জায়গাটা ভালো সেই জায়গাটা নেই, নাচ গানে নেই না, বা ওইটা শিল্পী বানাবো তা মনে করি না, আর ওই যেটা বললো ও ডাক্তার যদি হয় আলহামদুলিল্লাহ, ওই যে লোকালতি পড়া পরে তাই আমি পড়াবো, অহনে তো পরে পরে এইবার ফাইভে উঠবো যদি আল্লাহ উঠায়, তাই আর ও যদি ভালোভাবে লেখাপড়া করায় তাই আমি যদি উকালতি পড়া পরে তাও আমি পড়াবো, আর যদি ডাক্তারি পড়ে তো আমি পড়াবো। আমি বলছি যে আমার এক জায়গায় বাড়ি করুম, জামাই কেনার লাগবে না, ওর ব্যবহারে বা অনেক ছেলেরা কী করে, যে মহিলারা কর্মশীল, যে মহিলারা শিক্ষক, সেই মহিলারা মহিলাগুলো লেগে পুরুষ আকর্ষণ থাকে, তাই আমি ওই আকর্ষণ বানায় দেবো যে আমার মতন যেন ও কষ্ট না করে, আমি একটা সুন্দর করে একটা বাড়ি বানায় দেবো, সেই বাড়িতে বাস করবো। উজালাকে একটা বাড়ি করে দিবেন? হ্যাঁ, যদি আমার আল্লাহ বাঁচা রাখে, আর 5টা বছর যেন বেঁচে থাকি, আমি উজালার সুন্দর করে, আমার উজালার হাসিতে বলে দিচ্ছে যেন ওনার বাড়িটা পেয়ে গেছে, এমন কিছু উজালা? হ্যাঁ, উজালার একটা, আসলে কি মানে দাদি কি বাড়ি দিবে সত্যি? এই জন্য কি দাদির সাথে এত ভালো সম্পর্ক? হ্যাঁ,
এইজন্যই বাড়ি পাওয়ার আশায়? জি না। হ্যাঁ না, দাদিকে এমনিই ভালোবাসেন? এমনি ভালোবাসেন। হ্যাঁ, মায়ের মায়ের ভয়ে এসে দাদির কাছে আশ্রয়, নাকি দাদি অনেক ভালোবাসে তাই? দাদি অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। তো খালা, আপনি তো মানে নাতিনের জন্য মানে বাড়ি গুলেন, তো আপনার অন্য অন্য নাই নাতকুর যারা আছে, নাতি আছে, তাদের জন্য কিছু করবেন না? হ্যাঁ অবশ্যই, ওরা মেয়ে মানুষ, ওর বাপ মার লেখাপড়া শিখে যেতে, ওকে বিয়ে শাদি দিব, ওর নানারা যদি, বাপে যদি 10 টাকা দেয়, নানা যদি 5 টাকা দেয়, আমি দেবো 15 টাকা, ওইটা তো আমার নাতি, তাহলে আমি আল্লাহর কাছে আসামি না? তার মানে আপনি সবার জন্যই করবেন, কিন্তু একটু বেশি ভালোবাসেন উজালা? বেশি ভালোবাসি আহাত আর মিম। আহাত আর মিম? উজালা। উজালা? উজালা। এই মিমের নামে কি উজালা? হ্যাঁ, মিমের নামে উজালা। আচ্ছা, তো তার মানে হলো এই দুইটা নামে মানে হলো সবচাইতে মানে হলো ভালোবাসা সব কিছু মানে মানে হলো এক কথায় মানে আপনার পাশে আশেপাশে সবকে সময় থাকে হলো মানে হলো উজালা। উজালা আর আহাত। আহাত। তো আমাদেরকে একটু বলবেন খালা, এই যে আপনি লাকড়ির চুলায় রান্না করেন, এত কোটিপতি থাকা সত্ত্বেও কিন্তু আপনার গ্যাসের চুলা নাই কেন? না, আমি গ্যাসে পাক করি না, গ্যাস এই এলাকায় নাই দিই, আর আমি গ্যাসের চুলা পাক করি না, আমি ওই যে সিলিন্ডারে নামতে পারি, আমার বাড়িটারা যদি পারে এইটার মধ্যে, তা আমি পারবো না কেন? আপনিও লাকড়ির চুলা রান্না? হ্যাঁ, ওই যে রাত্রি চুলা রান্না সকালে গেছি। এখানে কয়টা চুলা খালা? এনা চুলো 12টা। মানে দর্শকে যে আপনারা দেখেন এখানে মানে হলো অসংখ্য অসংখ্য মানে হলো চুলা রয়েছে খালার। তো খালা, আপনি আমাদেরকে একটু বলেন যে লাকড়ির চুলার রান্না খেয়ে মজা কেমন? অনেক স্বাদ, কোনো রোগ ব্যাধি নাই, কোনো রোগ টোগ নাই, না লাকড়ির চুলার কোনো রোগ নাই। এই সব কিছু মিলিয়ে মানে হলো আপনি যে অনেক স্বাদ, রোগও নাই, স্বাদ। তো লাকড়ি গুলা কিনতে হয় না খালা? না, ও যে মেলের টানানি আবার কিছু কিছু কই কিনে আনে, এগুলাই করেন। তা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি খালা, একটু আমাদেরকে যদি একটু বলেন? আমার ভবিষ্যৎ কল্পনা, শেষ কল্পনা একটাই, আমার জায়গা কিনছি, জায়গার মধ্যে 3 তলা বাড়ি করুন, আমি থাকুন 1 তলা, 2 তলা আমার উজালা, 3 তলা আমার আহার থাকবে, আর আরেকটা বাড়ি আছে, ওটা বাড়ি করে ভাড়া দেবো, ভাড়া তুলুম আর কামো আর আল্লাহ আল্লাহ করি, আর যে হায়াতে বাচ্চা রাখে স্বামী স্ত্রী দুজনে বড় হস পায়, সেই হসটা করুন। আপনার আশাটা যাতে পূরণ হয় আমরা সেটাই চাই খালা, ভালো থাকবেন আপনি। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। দর্শক আপনারা শুনলেন মানে এলো রাশিদা খালার কাছে, এবং তার যে মানে ভালোবাসা গেরা যে উজালা রয়েছে, আহাত রয়েছে, এবং তাদের জন্য কি করবেন, আসলে জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছেন, সেই কষ্টের কথাগুলো কিন্তু, সেই গল্পগুলো কিন্তু এর আগে প্রতিবেদন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। দর্শক আপনারা ভালো থাকুন, দর্শক সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।